জানিয়ে শুরু করছি পবিত্র মাহেরমজান উপলক্ষ্যে টিভির বিশেষ আয়োজন সালেহা ইমারত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দু হাজার বাইশ দেখবার জন্য সহযোগিতায় রাঙাপুরি রাস কনভেনশন সেন্টার রস মেলা এবং আল আকসা ডেভেলপার লিমিটেড আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ড পাড়ি দিয়ে গ্র্যান্ড ফাইনালে আমাদের পাঁচজন প্রতিযোগী উন্নত হয়েছে আমরা আজকে শুনব এই পাঁচজন প্রতিযোগীর কণ্ঠে সমুদ্র তেলাবাদ আমি প্রথমে ডেকে নিচ্ছি গ্র্যান্ড ফাইনালের প্রথম প্রতিযোগী বন্ধু মোহাম্মদ ওমর রায়ান ফারুকিকে আসছে ওমর রায়ান ফারুকি আসসালামু آله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت

الَّذِينَ هُمْ عَنْ উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই বরন্ত টিভির স্টুডিওতে হাফেজ কারি মাওলানা হুমান আহমেদ জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত স্বর্ণ প্রাপ্ত কারি আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ আমাদের মাঝে বিচারক হিসেবে আর উপস্থিত রয়েছেন হাফেজ কারি মাওলানা হাসান মামুন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের এই গ্র্যান্ড ফিনালের প্রথম প্রতিযোগী বন্ধু ওমর রায়ান ফারুকি তিলাওয়াত করেছে আমরা চলে যাচ্ছি বিচারক মণ্ডলীর কাছে তার এই তিলাওয়াত এবং ফাইনাল রাউন্ডে পারফরম্যান্স কেমন হলো সেটি জানবার জন্য জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ উমরান ফারুকের তেলাওয়াত চমৎকার হয়েছে আমরা প্রথম থেকেই তার প্রত্যেকটা রাউন্ডই সুন্দর ছিল আজকেও অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ যদি আরেকটু চর্চা করা হয় আমার মনে হয় যে শুধু রাজশাহী নয় জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে এসে একজন ভালো মানের কারি হতে পারবে আমি তার জন্য দোয়া করি এবং মঙ্গল কামনা করি তোমাকে অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ ধন্যবাদ এ যে আমরা চলে যাচ্ছি আমাদের আরো একজন বিচারক মন্ডলী হাফেজ কারি মৌলানা হুমায়ুন আহমেদ আপনার কাছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ জাকুমুল্লা খাই অমর আয়ান ফারুকের তেলাওয়াত বরাবরই সুন্দর হয়েছে প্রত্যেকটা রাউন্ড সে ভালো তেলাওয়াত করে শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্ব অর্জন করেছে তার ধারাবাহিকতায় সে আজকেও ভালো তেলাওয়াত করেছে সুন্দর তেলাত উপহার দিয়েছে আশা করি বরেন্দ্র টেলিভিশনের মুখ সে উজ্জ্বল করতে পারবে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারবে তোমার জন্য দোয়া রইল তুমি যেন বাংলার একজন গর্বিত হ হও আল্লাহ তোমাকে কবুল করুন আমিন ওমর অ্যান্ড ফারুকি তোমার জন্য অনেক অনেক শুভ প্রত্যাশা আমরা আজকের এই গ্র্যান্ড ফাইনালে রাউন্ডে শেষ পর্যন্ত অপেক্ষা করব তোমার ফলাফল কি হচ্ছে সেটি জানবার জন্য দর্শকবৃন্দ এ পর্যায়ে আমরা ডেকে নিব আমাদের গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় প্রতিযোগী বন্ধুকে আমাদের গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু শামীম ইয়াসার সাফি মঞ্চে আসছে শামীম ইয়াসার সাফি আসসালামু আলাইকুম রাজীম بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم أرأيت الذي يكذب بدعوته دين فذلك الذي يدعو اليتيم فذلك الذي يدعو اليتيم ولا يحب على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون <applause> الذين هم يراءون ويمنعون المال الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم السلام عليكم ورحمه الله মাশাল্লাহ শামীম মিয়াস সাফি তোমার কণ্ঠে তেলাওয়াত শুনলাম আমরা চলে যাচ্ছি আজকের এই গ্র্যান্ড ফাইনালের সর্বশেষ পর্যায়ে এসে তোমার পারফরমেন্স কেমন হলো সেটি জানবার জন্য আমরা চলে যাব আমাদের বিচারকমণ্ডলীর কাছে জি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সাফি অত্যন্ত সুন্দর তেলোয়াত করেছে আলহামদুলিল্লাহ মাশাল প্রথম থেকেই অনেক সুন্দর করছিল তবে আজকে অনেক চমৎকার হয়েছে সাফির তেলোয়াত অত্যন্ত মুগ্ধ হয়ে শুনছিলাম আর একটু বড়ো সুরা হলে সুরা হলে আরও সুন্দর হতো তো যাই হোক আমি দোয়া করি সাফির জন্য তালা যেন তাকে আন্তর্জাতিক কারী হিসেবে কবুল করেন আল্লাহ মামিন হ্যাঁ ধন্যবাদ সম্মানিত বিচারক আমরা চলে যাচ্ছি হাফিজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ আপনার কাছে আজকে আমাদের বন্ধু সাফির তেলাওয়াত কেমন হয়েছে সেটি আপনি বলবেন হ্যাঁ সাবিনিয়াশার সাফি আল্লাহ চমৎকার ভালো তেলাওয়াত করেছো বরাবরই তুমি ভালো তেলাওয়াত করেছো আর দোয়া করি তুমি যেন বাংলাদেশের একজন ভালি ভালো করি হতে পারো বাংলাদেশের একজন নক্ষত্র হতে পারো তোমার বাবা মার এই আশা এবং স্বপ্ন যেন পূরণ হয় আল্লাহ তাহলে কবুল করেন আমিন হ্যাঁ ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী সামিম ইয়াসা সাফি তোমার জন্য অনেক অনেক শুভ প্রত্যাশা আমাদেরকে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকের এই গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত ফলাফল জানবার জন্য তোমার জন্য অনেক অনেক শুভকামনা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন পবিত্র মাহেরামজান উপলক্ষে বরেন্দ্র টিভির বিশেষ আয়োজন সালেহা ইমারত কুরান তেলাওয়াত প্রতিযোগিতা দু সহযোগিতায় রাজ কনভেনশন সেন্টার রাঙাপুরি রস মেলা এবং আল আকসা ডেভেলপার্স লিমিটেড পুরো অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল আমরা এ পর্যায়ে ডেকে নিব আমাদের এই গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পর্বের পরবর্তী বন্ধুকে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু সাইফুর রহমান সানি মঞ্চে আসছে সাইফুর রহমান সানি আসসালাম أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين أرأيت الذي يكذب بالدين فذا ذلك الذي يدع اليتيم ولا يحض على فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يرادون فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يرى الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العلي العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ সাইফুল রহমান সানি তোমার তেলাওয়াত শুনলাম আজকে এই চূড়ান্ত পর্বে গ্র্যান্ড ফিনালে আমরা চলে যাচ্ছি আমাদের বিচারক মণ্ডলীর কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সাইফুল রহমান সানি চমৎকার তেলাওয়াত করেছে মুগ্ধ হয়ে শুনছিলাম ওর তেলাওয়াত মাশাআল্লাহ আল্লাহ তোমাকে কবুল করুন ভালো করে হিসাবে কবুল করুন বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে কবুল করুন সেই প্রত্যাশা এবং সেই দোয়াই তোমার জন্য রইল হ্যাঁ আমরা চলে যাব আমাদের আরও একজন বিচারক মন্ডলী হাসান মামুন আপনার কাছে মাশাল সানির তেলোয়াত অত্যন্ত মধুর ধীরে সুস্থে সুন্দরভাবে অত্যন্ত চমৎকারভাবে তেলোয়াত করেছে আল্লাহ তালা সানির কণ্ঠকে কোরআনের জন্য মঞ্জুর করুন আল্লাহ মামিন হ্যাঁ ধন্যবাদ সম্মানিত বিচারক মন্ডলী সানি তোমার জন্য অনেক অনেক শুভকামনা আজকের এই গ্র্যান্ড ফিনালে রেজাল্ট কি হচ্ছে সেই রেজাল্ট বা ফলাফল জানবার জন্য অপেক্ষা করতে হবে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন পবিত্র মাহেরমজান উপলক্ষে বরেন্দ্র টিভির বিশেষ আয়োজন সালেহা ইমারত তেলাওয়াত প্রতিযোগিতা দু সহযোগিতায় রাঙাপুরি রস মেলা রাস কনভেনশন সেন্টার এবং আল আকসা ডেভেলপার্স লিমিটেড আপনারা উপভোগ করছেন আজকের এই চূড়ান্ত বা গ্র্যান্ড ফিনালে পর্ব আজকের এই গ্র্যান্ড ফিনাল পর্বের পরবর্তী বন্ধুকে আমরা এখন মঞ্চে ডেকে নেব আসছে পরবর্তী বন্ধু সিফাত হোসেন السلام عليكم ورحمه الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين أرأيت الذي يكذب بالدين ديني فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ মাশাল্লাহ আজকের এই গ্র্যান্ড ফাইনাল পর্বে সিফাত হোসেন প্রতিযোগী বন্ধু তোমার তেলাওয়াত শুনলাম তোমার তেলাওয়াত আজকে কেমন ছিল সেটি জানবার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের বিচারক মন্ডলীর কাছে মাশাল সিফাত হোসেন চমৎকার ভালো তেলাওয়াত করেছো আরও অনেক ভালো প্রশিক্ষণ নিলে অনেক ভালো করই হতে পারবে স্টাইল মোটামুটি ভালো আছে তবে তেলাওয়াতে দেখে আরও দৃষ্টি দিতে হবে লক্ষ্য রাখতে হবে কি করে তেলাওয়াটা আরও সুন্দর মাধুর্য এবং খুব দৃষ্টিনন্দন করা যায় এ ব্যাপারে আরও সজাগ হতে হবে ভালো এগিয়ে গেলে তুমি অনেক বড় কারি হতে পারবে পরিশ্রম করলে ইনশাল্লাহ তোমার জন্য সেই কামনাই করছি আল্লাহ পাক তোমাকে কবুল করুন আমিন ধন্যবাদ হাফেজ কারি মাওলানা হুমান আহমেদ আমরা চলে যাচ্ছি আমাদের বিচারক হাসান মামুন আপনার কাছে জি মাসাল্লাহ সিফাত হোসেন তেলোয়ারটা অনেক সুন্দর এবং তার যে শুরু করার স্টাইল এবং পড়ার স্টাইল এটা অনেক সুন্দর আছে তুমি কণ্ঠের যত্ন নিবে আল্লাহ তোমাকে অনেক বড় কারি হিসেবে কবুল করুন আল্লাহ তোমার মঙ্গল কামনা ধন্যবাদ হাফেজ কারি মালানা হাসান মামুন আপনাকে সিফাত তোমার জন্য অনেক অনেক শুভ কামনা আমরা এই চূড়ান্ত পর্বের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব চূড়ান্ত ফলাফল জানবার জন্য তোমার জন্য অনেক অনেক শুভকামনা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে বরেন্দ্র টিভির বিশেষ আয়োজন সালেহা ইমারত তেলাওয়াত প্রতিযোগিতা দু আমাদের সঙ্গে সহযোগিতায় সব প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই রাশ কনভেনশন সেন্টার রস মেলা রাঙাপুরি এবং আল আকসা ডেভেলপার্স লিমিটেড আমরা এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি এই প্রতিযোগিতার সবচেয়ে ক্ষুদে বন্ধু এবং আজকের চূড়ান্ত প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী বন্ধু

أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو على طعام المسكين فويل للمصلين الذي الذي মাশাআল্লাহ খুদে এবং আমাদের জন্য অনেক আনন্দের এত অল্প বয়সে চূড়ান্ত হয়ে আজকে এত সুন্দর একটি তিলাওয়াত উপহার দিয়েছে তোমার আজকে তিলাওয়াত কেমন হলো সেটি জানবার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের বিচারক মন্ডলীর কাছে মাশাআল্লাহ তাহমিদ হাসান আমাদের সবথেকে থেকে ছোট বন্ধু ও যেভাবে তেলোয়াত করছে শুরু থেকেই সাবলীল ভাষায় তার মধ্যে কোনো আতঙ্ক নেই কোনো ভয় নেই ভীতি নেই এবং সুন্দরভাবে তেলোয়াত করছে আমি আশা করি সে একদিন অনেক বড় কারি হবে আমি তোমার পিতামাতাকে ধন্যবাদ জানাই যে তোমার মতো একজন ছোট্ট শিশুকে এত সুন্দরভাবে কোরআন শিখিয়েছেন আল্লাহ তারা যেন তাদেরকেও কবুল করেন এবং তোমাকেও কবুল করেন আল্লাহ আমিন আল্লাহ মামিন চমৎকার বলেছেন বিচারক মন্ডলী আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিচারক হাফেজ কারি মালানা হুমান আহমেদ আপনার কাছে আলহামদুলিল্লাহ এই খুদে বন্ধু অনেক সুন্দর তেলাওয়াত করে এই পর্যন্ত এসেছে অসাধারণ তেলাওয়াত করেছে আল্লাহ পাক তার কণ্ঠকে কোরআনের পক্ষে কবুল করুন এবং কোরআনের যেন সে একজন গৌরব হতে পারে গর্ব হতে পারে সে যেন সারা বাংলার একজন আলোড়ন সৃষ্টিকারী করি হতে পারে আল্লাহ পাক তাকে বাংলার একজন হিসেবে কবুল করুন তোমার তোমার জন্য সেই দোয়া এবং শুভকামনা এগিয়ে যাও আল্লাহ সাথে আছেন ধন্যবাদ সম্মানিত বিচারক মন্ডলী তাহমিদ হাসান তোমার জন্য অনেক অনেক শুভকামনা তাহমিদ হাসান আমাদের আজকের এই চূড়ান্ত পর্বের শেষ প্রতিযোগী বন্ধু আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করব আমরা পাঁচজন প্রতিযোগী বন্ধুকেই মঞ্চে ডেকে নিব এবং আজকের এই গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত রেজাল্ট ঘোষণা করব ধন্যবাদ এই যে এই ধরনের কোরআন প্রতিযোগিতা তেলাত প্রতিযোগিতা বরেন্দ্র টিভি টেলিভিশন করে বিগত কয়েক বছর ধরে করে আসছে আমিও চেষ্টা করি এবং আমার মনে মনে দু একটা অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম তো এর মধ্য দিয়ে আমাদের ছেলে মেয়েদের যে কোরআন শিক্ষার প্রতিযোগিতা এটাই কিন্তু একটা ভালো দিক এবং এটা করা উচিত এবং এই শো করার জন্য যারা আয়োজন করছে বরেন্দ্র টিভি সকল কর্মকর্তা এবং মালিক পক্ষকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আর যে সমস্ত বাচ্চারা এই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদেরকে আমি অভিনন্দন জানাই যারা বিজয়ী হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমি ইতিমধ্যে এই প্রসঙ্গেই বলতে চাই যে কোরআন তেলা যে কেরায়াত প্রতিযোগিতা এরকমই একটা প্রতিযোগিতা বাগমারাতেই শুরু করা হয়েছে যে সালেহা এমারত কেরায়ত প্রতিযোগিতা দু হাজার একুশ করা হয়েছে বাইশ করা হলো তো এর মধ্য দিয়ে সমাজের যে একটা শ্রেণী যে অ্যাটলিস্ট অন্তত কোরআনের বেসিক শিক্ষাটা নূরটা তার ভিতরে যাবে এবং এর মধ্যে তাদের মোরাল ইথিক্স অনেক ইম্প্রুভ হবে শক্ত হবে যেটা মানুষের সবচেয়ে বড়ো গুণ যে বাবা মাকে শ্রদ্ধা করা শিক্ষকদের শ্রদ্ধা করা নামাজি হওয়া নিজেদেরকে কন্ট্রোল করা এগুলো কিন্তু কোরআনের শিক্ষার মধ্যে দিয়ে হয় তাই এই ধরনের শিক্ষামূলক কাজে যারাই আগিয়ে এগিয়ে আসবে আমার পক্ষ থেকে সহযোগিতা তাদের জন্য থাকবে এবং এটা এটা টোটাল এডুকেশনের একটা আমি মনে করি যে বেসিক একটা শিক্ষা এটা খুবই মুসলমান বাচ্চাদের জন্য দরকার তাই এটাকে আমি যে যেভাবেই নিক আই শুড ট্রাই টু হেল্প অন দিস ইস্যুস এবং আমি মনে করি যে একশো ভাগ মুসলমানের বাচ্চা কাদের এই শিক্ষাটা থাকা উচিত অভিভাবকদের বড় ভূমিকা আছে অভিভাবকরা বাচ্চারা উৎসাহিত না করলে তো হবে না আর আমি মনে করি এই যে কোরআন শিক্ষাটা অভিভাবকদের জন্যে বেশি দরকার মানে বাচ্চারা বড় হয়ে বাবা মাকে সম্মান করা নামাজি হওয়া এবং ইভেন বাবা মা মরে যাওয়ার পর তার কবর জিয়ারত করা এইটা কিন্তু শিক্ষা দরকার আছে এটা যদি না শিখে যায় তাহলে তো হবে না সুতরাং অভিভাবকদের এই ভূমিকা নেওয়া উচিত এবং তারা যে এই কাজে বাচ্চাদের আগায় দিয়েছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাই এবং তারা আরও বেশি বেশি দিক আমি মনে করি যেটা এটা সবারই করা উচিত আমি ঢাকা শহরে থাকি ওখানে প্রিভিলেজ মানুষের বাস জানেনি ওখানে একটা আপার শ্রেণী বাস করে সেখানকার বাচ্চা কাচ্চারাও যাতে এই শিক্ষা শিক্ষিত হতে পারে আমি ওখানে বড় একটা মসজিদের সভাপতিত্ব করি আমি সেখানেও প্রতি তিন মাস পর কোরআন শিক্ষার আয়োজন করি বয়স্কদের ইভেন ছেলে মেয়েদের আমার নিজের দুই ছেলেকে মসজিদে নিয়ে যাই কোরআন শিক্ষা দিয়েছি এবং এটা দিয়েছি এই কারণেই যাতে এটা দেখে আরও অন্যরা করে এবং সেই কাজটা আমি করে যাচ্ছি আমি এটা সমাজকে হয়তো বোঝাতে পারবো না বাট আই হ্যাভ স্টার্টেড সামথিং যে দিস ইজ দ্য ডিজিটাল টাইম তারপরেও ইউসি মানুষের একটা চেতনার মধ্যে আসা উচিত যে ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার সাথে চান্স পাচ্ছে হোয়াট ইজ দ্য বেসিস হোয়াট ইজ দ্য রিজন এই কারণ তো যদি নিজেদের জিজ্ঞেস করা হয় তা আমি মনে করি যে ইসলামিক শিক্ষা উইদাউট এই ধর্মীয় শিক্ষা বর্তমান যুগে ছেলেমেয়েদেরকে নিজেরাই নিজেদের কন্ট্রোল বুড়ারাই কন্ট্রোল করতে পারে না ছেলেমেয়েদের যে বয়স সুতরাং এই বেসিক ইসলামিক শিক্ষা ধর্মীয় শিক্ষা মানুষকে অনেক দূর এগিয়ে নিতে পারে দুনিয়া বিতে এটা তো দুনিয়াতে আখের আত্ম পাবেই সুতরাং এই জায়গায় ব্যঙ্গাত্মভাবে নয় মাদ্রাসা এটাকে ব্যঙ্গাত্মভাবে একসময় ইউজ করা হতো মাদ্রাসা পড়ে বাবার সবচেয়ে দুর্বল সন্তানটা মাদ্রাসায় দাও আমি মনে করি মাদ্রাসার সবচেয়ে ভালো ছাত্র দেওয়া উচিত এবং ওই শিক্ষাটা যদি থাকে বেসিক এডুকেশান থাকে দেন হি সাইন এভরি হোয়ার সে বিওয়েটে যা ভালো করবে ঢাকা ইউনিভার্সিটিতেও করবে ভালো ভালো এডুকেশান করবে এবং বেসিক এডুকেশান এবং এখানে এটা যেভাবেই নি আমাদের সরকার মান প্রধানমন্ত্রী খেয়াল করেন যে মাদ্রাসার বিল্ডিংগুলো কেউ করে দেয়নি ইতিমধ্যেই অনেক জায়গায় আপনি দেখবেন সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে সেম হাই স্কুলের বিল্ডিং সেম কলেজের বিল্ডিং দিস ইজ দ্য গভর্নমেন্ট লাইক বাংলাদেশ শেখ হাসিনা শি হ্যাজ হ্যাজ টেকেন দ্য ডিসিশন অ্যাজ লাইক সাধারণ এডুকেশানের মাদ্রাসা এডুকেশান একটা লোয়ার প্রোফাইলে রাখা হয়েছিলো সেখান থেকে তুলে নিয়ে এসে এখন সেম প্রোফাইলে নেওয়া হয়েছিল এবং তার ফলে মাদ্রাসার ছেলেমেয়েরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ে হ্যাভ নো ওয়েস্ট দ্য টাইম উইথ ফেসবুক আর সামলি লাইক দ্যাট বাট দেয়ার পড়াশোনার মনোযোগ দিচ্ছে তারা তো ভালো করবেই দিস ইজ দ্য ওয়ে টু গি মানে পিক আপ আওয়ার নেক্সট নেশান বিকজ আমাদের বাবা মাদের যে বড়ো মাথায় ব্যথা হয়েছে এটা আমি বলে যাচ্ছি হয়তো রেকর্ড থাকবে কোথাও সাম হব দিস স্পেস উইল বি ওয়ার্ক অ্যাট লাইক ফিউচার সে আই থিঙ্ক মোর দ্যান সিক্সটি পার্সেন্ট ফাদার ইজ ভেরি ভেরি মানে তারা টেনশানে থাকে তার ছেলে ছেলে মেয়েদের জন্য একটা সন্তান যদি নামাজ শিখে একটা সন্তান যদি কোরআন তেলত শিখে একটা সন্তান যদি বেসিক ধর্মীয় শিক্ষা থাকে আমার মনে হয় কোনো বাচ্ বাবা আর অর্থাৎ সন্তানের জন্য চিন্তা করতে হবে না সন্ধ্যার পর বাচ্চা কোথায় গেল রাত নটার সময় বাচ্চাকে ফোন করা লাগবে না চিন্তা করতে হবে না আমার বাচ্চা কোন ক্লাবে গেল অল দিস থিংস মানে ব্রিংস আবার আমাদের সেই নলেজটা মনে হয় আস্তে 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 এবং সেটা আমার মনে হয় যে আর অল্টারনেটিভ আমি দেখি না দ্যাট ইজ নো ইন আদার ওয়েজ টু সেভ ইউর সান আর ডটার বিকজ স্টিল আমরা দেখলাম যে অনেক ভালো ভালো এডুকেশান সেন্টারে বা ইনস্টিটিউটে পড়ে তারা সমাজে কোনো কাজে লাগতেছে না মাদক আসক্ত হচ্ছে তারা অনেক বড়ো ক্রাইম করে ফেলতেছে বাবা মা গরিব বাবা মার পয়সা করি খরচ করে বুয়েটে পড়াচ্ছে যাই মাদকাসক্ত রাজনীতি ধ্বংস হত্যা মারামারি হচ্ছে নাতি সেফ মানে আপনি যে বুয়েটে দিচ্ছেন আপনি সেফ নো আপনি যে ঢাকা মানে দিচ্ছেন নো ইউ আর নট সেফ আর ইন ভেক ভেট ডেঞ্জার হয়ে যখন একটা সন্তান সত্যি বেসিক এডুকেশান যদি ইসলামিক শিক্ষা থাকে তা আমার মনে হয় সেই বাবা মা সবচেয়ে সেফ দিস ইজ মাই সেফ পিস টু অল অফ মাই প্যারেন্টস লাইক বাঘমারা সবাই যেন তার বাচ্চার সন্তানদের অন্তত বেসিক কোরআনের শিক্ষা বেসিক ইসলামিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দেয় এই প্রত্যাশায় রেখে আজকের এইবার ঈদের আমার এটাই বড় মেসেজ টু অল অফ ইউ ঈদ সুপ্রিয় দর্শক মন্ডলে আমাদের হাতে এই মুহূর্তে এসে ফলাফল পৌঁছে গেছে আমরা সালেহা ইমারত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দুই হাজার বাইশের চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি প্রথমেই মঞ্চে পুরস্কার নেবার জন্য ডেকে নিচ্ছি পঞ্চম স্থান অধিকারী বন্ধু তাহমিদ হাসানকে আমাদের এবং আজকের অতিথি ভাই সকলে মিলে তাহমিদের হাতে তার পুরস্কার তুলে জন্য অনেক অনেক দিচ্ছে শুভকামনা এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি অধিকারী বন্ধু আজকের প্রতিযোগী বন্ধু সিফাত হোসেনকে চতুর্থ স্থান অধিকার করেছে সিফাত হোসেন আচ্ছা পরে ঠিক করুন না সমান ইত্র হয়ে যাবে এরপর যে আমরা ডেকে নিচ্ছি তৃতীয় স্থান অধিকারী বন্ধু সাইফুর রহমান সানি সাইফুর রহমান সানির হাতে শুভেচ্ছা ক্রেস্ট এবং অর্থ পুরস্কার এবং আমাদের পুরস্কার বিচারক মন্ডলী এবং অতিথিবৃন্দ এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি দ্বিতীয় স্থান অধিকারকারী প্রতিযোগী বন্ধু শামীম ইয়াসার সাফি মঞ্চে আসছে শামীম ইয়াসার সাফি দীর্ঘ এক মাস এই পুরো রমজান মাস জুড়ে আপনারা উপভোগ করলেন ইমারত কুরান তেলাওয়াত প্রতিযোগিতা দু আজকের এই চূড়ান্ত পর্বে এসে আমরা চূড়ান্ত বিজয়ী চ্যাম্পিয়নের হাতে আমরা আজকে পুরস্কার তুলে দিতে যাচ্ছি এই সিজনের চ্যাম্পিয়ন অর্থাৎ চূড়ান্ত বিজয়ী হয়েছে ওমর রায়ান ফারুকি আমরা মঞ্চে ডেকে নিচ্ছি ওমর রায়ান ফারুকিকে ইমারত কুরান তেলাওয়াত প্রতিযোগিতা দু হাজার বাইশের চ্যাম্পিয়ন ওমর রায়ান ফারুকির হাতে তার ক্রেস্ট শুভেচ্ছা উপহার এবং নগদ অর্থ তুলে দেওয়া হচ্ছে পর্যায়ে আমাদের এই পুরো সিজন জুড়ে দুজন বিচারক আমাদের সঙ্গে ছিলেন প্রথমে হাফেজ কারি মালানা হুমায়ূন আহমেদের হাতে শুভেচ্ছা কেস তুলে দেওয়া হচ্ছে বরেন্দ্র টিভির পক্ষ থেকে ধন্যবাদ আমরা এ পর্যায়ে হাফেজ কারি মালানা মামুন হাসান আপনাকে বরেন্দ্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা কেস দেওয়া হচ্ছে মন্ডলী সারা মাস জুড়ে এই সুন্দর এই অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য আমরা আমাদের সম্মানিত উপস্থাপককে সম্মানিত করতে চাই এই ছোট্ট একটি স্মারকের মাধ্যমে সালেহা ইমারত তেলাওয়াত প্রতিযোগিতা দু হাজার বাইশের পুরো অনুষ্ঠানটি বরেন্দ্র টিভির পক্ষ থেকে তত্ত্বাবধান করার জন্য আদরের হাতে এখন সমাননা ক্রেজ তুলে দেওয়া হচ্ছে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আদরকে ইমরান আলী আদর সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে জানাচ্ছি সালাহা ইমারত কোরআন তেলোয়াত প্রতিযোগিতা পুরো রমজান মাস জুড়ে আয়োজন করেছে বরেন্দ্র টিভি এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য বরেন্দ্র টিভিকে আমরা ধন্যবাদ জানাতে চাই যারা পুরো রমজান মাস জুড়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন যারা এই অনুষ্ঠানটি দেখেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সবার মাস থেকে আজকে বিদায় নিচ্ছি আমি হাসান আবাবিল যে সকল প্রতিযোগী বন্ধু আমাদের এই প্রতিযোগিতায় চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছেন তাদের জন্য স্বাগত এবং শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ¡Gracias!